এসেছি চরণ পাহাড়িতে, বৈঠান, বৈঠানের মথুরা জেলার চরণ পাহাড়িতে। এখানে আগে প্রথমে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে দর্শন করব, বৈঠানের চরণ পাহাড়ে। ঠাকুর নারায়ণ ঠাকুর সেই জলের ভিতরে ছিল না? বৈঠানের চরণ পাহাড়, বৈঠানের চরণ পাহাড়ি, এটা ভগবানের বিগ্রহ। এখন আমরা চরণ পাহাড়ি চরণ পাহাড়ি যাচ্ছি। আমরা চরণ আছে এখানে। হ্যাঁ চলিয়ে বাবা, আমরা এবারে ভগবানের চরণে, এটা বিগ্রহ দেখলাম মন্দিরে, বৈঠানের চরণ পাহাড়। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বৈঠান মানে বৈঠক আছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন, বৈঠানের চরণ পাহাড়িতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ কা, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণ, বৈঠানের চরণ পাহাড়িতে আমরা এসেছি। ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের চরণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণ, কৃষ্ণ চরণ, গৌ চরণ, সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের চরণ এটা। এবং সিধে ওই দিকে আছে ভগবান বলরামের চরণ, আমরা ভগবান বলরামের চরণের দিকে যাব। এই চিহ্নটা হচ্ছে গোচরণ, ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচরণে এসেছিল সেই গোমাতাদের চরণ হচ্ছে এইটা। এটা হচ্ছে গোচরণের চিহ্ন ভগবান শ্রীকৃষ্ণের। এই গোচরণের সময় গো মাতাদের চরণ, এটা গোচরণের সময় গো মাতাদের চরণ এটা। এটা গো মাতাদের চরণ, এখানে ভগবান বলরামের চরণ আছে। এ কিসকা চরণ হয়? কিসকা হয়? বলরাম, ভগবান বলরাম কা চরণ হয়। এটা হচ্ছে ভগবান বলরামের চরণ চিহ্ন। ভগবান বলরাম কি চরণ, এটা হচ্ছে ভগবান বলরামের চরণ চিহ্ন। এটা ভগবান বলরামের চরণ চিহ্ন, আমরা দর্শন করলাম, প্রণাম করলাম ভগবান বলরামের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের এটা বাম চরণ, এই যে দেখা যাচ্ছে এটা বাম চরণ, এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণ। ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণ হচ্ছে এইটা। এটা কার পাঁচ চরণ বললে? ভগবান শ্রীকৃষ্ণের বাম চরণ। এবং এইটা কার চরণ?
এইটা কার চরণ? বলরাম কোনটা? এই ভগবান বলরামের চরণ এটা, এই দেখছেন, এর হচ্ছে ভগবান বলরামের চরণ। এবং আরও আমরা নন্দগাঁয়ের চরণ পাহাড়িতে শুধু ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেয়েছিলাম, কিন্তু বৈঠানের এইখানে চরণ পাহাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং গোচরণের সময় গো মাতাদেরও আমরা চরণকে আমরা দেখলাম। এবং এখানে অনেক ময়ূর পালকও দেখা যাচ্ছে, এখানে এখানে প্রচুর ময়ূরও আছে, এখানে ময়ূর প্রচুর আছে, এখানে ময়ূরের পালক চারদিকে পড়ে সময় এবং গোচরণের সময় এখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কুণ্ডের জল খেয়েছিলেন। এই যে কুণ্ড দেখছেন, এই কুণ্ডের জল খেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ বৈঠানের এই চরণ পাহাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ এই যে কুণ্ডের এইখানে যে গোচরণের সময় এই কুণ্ডের জল খেয়েছিলেন। আমরা এই জলে আজ পূর্ণ করলাম এই কুণ্ড। এবং চার ঝুপঝারে কাঁটাও আছে, যে পাহাড়ি যে পরিবেশ টোটালি একদম দেখতে পাচ্ছেন একদম এই বৈঠানের চরণ পাহাড়িতে। এই বৈঠানের চরণ পাহাড়িতে পুরো পাহাড়ি পরিবেশ। এখান থেকে ময়ূরও দেখতে পাচ্ছি, ওই যে ময়ূর, ওই যে ময়ূর আমাদের এখানে ময়ূর আছে। আমরা ময়ূর দেখলাম এখনই, এখানে অনেক ময়ূর আছে, আমরা দেখতে পেয়েছি একটা ময়ূর। এবং এই আর এটা তো একটা পায়ের চিহ্ন নাকি? এইটা একটা পায়ের চিহ্ন, হ্যাঁ এটা একটা তো পায়ের চিহ্ন, হ্যাঁ আর একটা পায়ের চিহ্ন, এইটা তো এইটা, ওই এখানে একটা পায়ের চিহ্ন, এইটা একটা পায়ের চিহ্ন ভগবানের, এটা ভগবানের চিহ্ন, আর একটা এইটা একটা পায়ের চিহ্ন, এইটা চরণ চিহ্ন, এটা এটা বলরামের, বলরাম একটা কৃষ্ণ একটা আছে, এখানে একটা কৃষ্ণ আছে, সেখানে একটা কৃষ্ণ আছে, এখানে বলরাম আছে, সেখানে একটা বলরাম, এখানে বলরাম একটা আছে, এখানটা দেখা যাচ্ছে না, সেই চিহ্ন, সেই শিবচিহ্ন, এইটা তো পুরো, এইটা পাঁচটা আঙুল দেখছো না, আর এটা এই তো এই সাইডে একটা, চলো এটা পুরো পাঁচটা আঙুল দেখা যাচ্ছে, এটা ছবি তুলো তো, সাড়ে পাঁচ হাজার বছর আগেকার সেই ভগবানের চরণ চিহ্ন আজও বিদ্যমান। এখানে এলে এক দিব্য অনুভূতি হবে ভগবান শ্রীকৃষ্ণের, সেই চিন্ময় জগতের ভগবানের সেই চরণ চিহ্ন, রাধারানীর চিহ্ন এখানে দেখা যাচ্ছে বৈঠানের, বৈঠানের চরণ পাহাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গোচরণের সময় সেই গাভী মাতাদের, গোবৎসদের এবং রাধারানীর গলার হারের। রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্ববাহানী সুতদেব অনুমানভাবে জয় মাতা রাধারানী, জয় 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 রাধারানী, জয় 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 মহারানী, জয় জয়। এবং রাধারানীর এটা হচ্ছে সেই সেই হার, গলার হারের চিহ্ন, এইটা হচ্ছে রাধারানীর এই হার, এই দেখা যাচ্ছে এই যে হারের যে নকশা, এই হার এইটা, এইটা তো পুরো পায়ের, এটা পায়ের পুরো গোমাতার যে যে পায়ের ছাপ পুরো বোঝা যাচ্ছে, এটা কিন্তু এটা পুরো বোঝা যাচ্ছে এই যে, আর এই যে আঙুলের যে ছাপ, আঙুলের চিহ্ন এই যে এখানে, এই যে খুর খুর খুরের যে চিহ্ন, সেই খুর বোঝে যাচ্ছে, এই যে খুরের এই যে চিহ্ন, এ এবং এই যে গোমাতার
গোমাতা খুঁড়ে চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে গোমাতার খুঁড়ের খুঁড়ের চিহ্ন, এবং এই বৈঠানের চরণভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম রাধারানীর গলার হার, এবং এই গোচারণের সময় গোমাতাদের চরণচিহ্ন খুঁড়ের চরণচিহ্ন এখনও আজও বিদ্যমান, সেই 5000 বছর আগের চরণচিহ্ন যেটা আমরা নন্দগ্রামের চরণপাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ শুধু পেয়েছিলাম, কিন্তু এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম গোমাতাদের এবং রাধারানীর গলার হারেরও আমরা চিহ্ন এখানে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বৈঠানের চরণ পাহাড়ি, ভগবান শ্রীকৃষ্ণের সেই চরণচিহ্ন আজও বিদ্যমান এই বৈঠানের এই চরণ পাহাড়িতে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাহাড়ি, একটা নন্দগ্রামের চরণ পাহাড়ি ছিল আর এটা বৈঠানের এই চরণ পাহাড়ি।